জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের বিবাহ বিচ্ছেদের অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও সমালোচনার শীর্ষে রয়েছেন এই তারকা জুটি। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, শাকিব একজন ইনোসেন্ট ও সৎ মানুষ। বিয়ের আগে এসব নয়। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি। কোটি টাকার কাবিন শিরোনামে সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করা অভিনেত্রী অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে তার প্রাক্তন স্বামী শাকিব খান সম্পর্কে জানান। শাকিব খান একজন সিনিয়র অভিনেতা এবং একজন শিল্পী হিসেবে তাকে বিচার করার অধিকার আমার নেই। যখন সিনেমা জগতে আমি আমার ক্যারিয়ার শুরু করি তখন তিনি একজন নামকরা তারকা ছিলেন, তার কারণেই আমি আজ ভালো ক্যারিয়ার অর্জন করেছি। অভিনেত্রী হিসেবে নিজের সাফল্যের 80% শাকিব খানের, এমনটি ব্যক্ত করে অপু বলেন, শাকিব একজন ইনোসেন্ট ও সৎ মানুষ। উত্তম কুমার, নায়করাজ রাজ্জাক এবং জাফর ইকবালের মতো চলচ্চিত্র জগতের ইতিহাসে শাকিব খানের বর্ণাঢ্য ক্যারিয়ার চিরকাল লেখা থাকবে। তাসফিয়া অরণি, নিউজিফাই বিডি।